জন্মিলে মরিতে হইবে, এ যেন এক অমোঘ সত্য। কালের প্রকোপে জীবনের প্রান্তে অপেক্ষা করে থাকে মৃত্যু, নিঃশব্দ তার পদচারণা। কালের সেই কঠিন সত্যের মুখোমুখি হলেন এক মমতাময়ী ব্যক্তিত্ব। সুপ্রিম কোর্টের আইনজীবী এবং অল ইন্ডিয়া লিগাল এইড ফোরামের সম্পাদক জয়দীপ মুখোপাধ্যায়ের পিসিমা মীনা বন্দ্যোপাধ্যায়, একজন সক্রিয় কংগ্রেস নেত্রী রূপে পরিচিত এই মানুষটি হুগলি জেলার প্রখ্যাত কংগ্রেস নেতা প্রয়াত নির্মল সেনের অত্যন্ত ঘনিষ্ঠ সহকর্মী ছিলেন। সত্তরের দশকে হুগলি জেলার একজন লড়াকু নেত্রী হিসাবে পরিচিত মীনা দেবী গত ২৪শে এপ্রিল পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। বার্ধক্যজনিত কারণেই মৃত্যু ঘটে তার। তার এই প্রয়াণে শোকাহত হুগলি জেলাবাসী সহ জেলা রাজনৈতিক মহল। সোমবার মীনা বন্দ্যোপাধ্যায়ের পারলৌকিক ক্রিয়া অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সমাধা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায়। তার পিসিমার এই মৃত্যুতে শোকাহত তিনি। পিসিমার স্মৃতিচারণা করে জয়দীপ মুখোপাধ্যায় বলেন, প্রয়াত মীনা বন্দ্যোপাধ্যায় তিনি আমার সম্পর্কে পিসিমা ছিলেন এবং তারা তিনি গত ২৪ তারিখে প্রয়াত হয়েছেন, আমাদের ছেলে চলে গেছে বার্ধক্যজনিত রোগের মধ্যে। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি আমাদের হুগলিতে দীর্ঘদিন যেমন কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, আপনারা জানেন যে প্রয়াত নির্মল সেন হুগলি জেলার প্রখ্যাত কংগ্রেস নেতা তার অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং তিনি ৭০ দশকে একটা সময় খুব মহিলা লড়াকু কংগ্রেস নেত্রী হিসেবে হুগলি জেলায় তিনি যথেষ্ট সুপরিচিত ছিলেন, কিন্তু তার ৭৪ সালে বিবাহের পর তিনি রাজনীতিতে সরে গেছিলেন। বৈধব্য জীবনে তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে তিনি কলকাতায় যেহেতু বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছেন সেখানে যুক্ত ছিলেন। তার আজকে পারলৌকিক কর্মকাণ্ড তার ভাইয়ের বাড়িতে অর্থাৎ আমার স্বর্গত পিতা সুরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়িতে অনুষ্ঠিত হলো। লকডাউনের জন্য আমরা অনেক তার অনুরাগীদেরকে বলতে পারিনি, আমাদের খুব হাতে গোনা কয়েকজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তার অনুরাগীদেরকে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছিলাম। বৈদিক মতে আমাদের তার পরলৌকিক ক্রিয়া সম্পূর্ণ হয়েছে এবং ভগবানের কাছে প্রার্থনা করছি যে তার যেন আত্মার শান্তি। হুগলি থেকে সুজিত রায়ের সাথে প্রবীর ঘোষালের রিপোর্ট, এস এম নিউজ বাংলা।